চলতি বছর ঈদুল আজহায় 6 দিনের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। 9 জন তেল সমৃদ্ধ এই দেশটির মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আজহা উপলক্ষে আগামী 27 জুন থেকে 2 জুলাই পর্যন্ত ছুটি কাটাবেন কুয়েতবাসী। 3 জুলাই সোমবার থেকে ফের কাজ শুরু হবে দেশটির সরকারি আধা সরকারি সব প্রতিষ্ঠান ও দপ্তরে, এমন তথ্য বলা হয়েছে কুনার প্রতিবেদনে। ঈদুল আজহা বা কোরবানির ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব। আরবি চন্দ্র বর্ষ পঞ্জিকা অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা। আরবের জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী চলতি বছর 29 জুন কোরবানির ঈদ হওয়ার কথা, তবে চাঁদ উঠতে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে 30 জুনও হতে পারে ঈদ। সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের 6টি দেশ, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে ঈদুল আজহা উপলক্ষে সাধারণত 5 থেকে 6 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। যদিও এখন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করেনি ওমান।